আসসালামু আলাইকুম। দেশ বন দেশের বাইরে যেখানে লাইভটা দেখবা সবাই রে, আমার পক্ষ থেকে সালাম। তো আজকে আমরা প্রবাসীরা দেখুক কি কষ্টের মধ্যে আছি, আর বর্তমানে এই আরব আমিরা তো যে গরম পালাইছে তা হওয়ার মতো নাই। এখন কেউ আমার সাইডে আছে, আমার বাইক না, আর এখন আমরা খামো যাওয়ার পথে ভাবলাম কই একটা লাইভ করি, আর সেই পুরাতন ভিডিওটা দেখা একটু কমেন্ট করে জানাইবা, আর সাউন্ড ঠিক আছে নিয়ে একটু কমেন্ট করে জানাইবা। আর এত পরিমাণে গরম এটা হওয়ার মতো নাই, আমি ফিস ক্যামেরা দিয়ে দেখাইলাম আপনারা, এত সবর গরম এটা হওয়ার মতো না, গায়ে খালি জ্বলে। আর আমরা আইছি নতুন, প্রায় 6 মাস বা 7 মাস হইব এরকম আমরা নতুন আইছি, আর সহ্য করতে পারতাম না এই গরমটা, বুঝছোনি? এরকম গরম লাগে যে আগুনের লুকা আইয়া পেয়েছ বা বডিত লাগে। এটা বাংলাদেশও তো বহু শান্তির দেশ, প্রবাস তো বুঝাই আমরা, আমিও নিজে একসময় পাগল হয়েছি বিদেশ হওয়ার লাগে, কিন্তু এখন আইসি আইয়া বুঝলাম যে প্রবাস কি জিনিস। আর যারা এখনো ঠিক আছে, প্রবাস আইলে পয়সা রুজি করা যায়, কিন্তু কষ্ট করা লাগে রে ভাই। যারাও প্রবাস আইবা কিন্তু কষ্ট করতে হইবা, কষ্ট ছাড়া মানে মিষ্টিমান যে কোনো কষ্ট করলে মিষ্টি খাওয়া যায়, তো কষ্ট করা লাগবো। আর আসলে আমরা দেশে এরকম কষ্ট করছি না, আর প্রবাসা ইয়া এরকম কষ্ট বা এই পরিস্থিতি পড়ছি আসলে সহ্য করার মতো না, এরপরেও করা লাগে। এখানে এতটা রেখা কইয়াইছি, আর যারা আমার ইচ্ছা এই প্রবাসে তারা একটু বুঝে শুনি আইবা, যারা আইবা নিজের মানুষ ছাড়া অন্য মানুষ দিয়া লিঙ্ক করি আওয়াটা মারাত্মক ভুল হইব। নিজের মানুষ যদি থাকে তো হয়তো যদি বিপদে পড়ো একটু হেল্প পাইবাই, কিন্তু পরের মানুষ আনলে তোমার বিপদে ফেলাই হয়ে যাইব, স্টেশন পাইতা নাই। আমরাও আইসলাম একজন মানে নিজের মানুষ হই, কিন্তু কুটা দি বাঙ্গন জেলা খান পারে মানছে ওরকম আইসলাম। তাই ইয়া বিভিন্ন কাহিনীত পড়ি গেছি, আমি আসলে খুব বিতিকিচ্ছাত পড়ি গেছিলাম, অনেক বকর চকর খাইয়া লাস্টে হয়তো মা বাপর দোয়া, হয়তো মায়া মুরব্বীর দোয়া বা দেশের মানুষের দোয়া, সবর দোয়ায় আল্লাহর হুকুম হয়তো বালা একটা বর্তমানে একটা চাকরি পাইছি, বালা একটা পজিশনও আছি, এই কারণে মানে আছি আলহামদুলিল্লাহ, বালাও আছি। তো যারা বালা না, যারা বাইরে কাম করে কনস্ট্রাকশনের কাম করে, বেশিরভাগ এই দুবাই শহরের মাঝে বেশিরভাগ মানুষ কনস্ট্রাকশনের কাম করে, এই কনস্ট্রাকশনের কামও যারা কাম করে এরা তো অবস্থা সিরিয়াস। তো আমি দেখাইলাম ব্যাক ক্যামেরা দি, ও দেখুকা এক পাইয়ে কাম করদা, মানে এই রৈদর মাঝে কাম করদা, প্রায় কমসে কম নাইলেও এখন কে দুপুর 12:11, 11:30 মনে হয় বাজে। তো এই এখন কে রৈদর 45 ডিগ্রি সেলসিয়াস আছে সম্ভবত, দেখো এই রোদের মাঝে তাই খাম করটা, এরপরেও কিন্তু বুয়াত না, এখানে তো কোনো ধরনের ফানিও মিলে না, বাংলাদেশের মতো ফানি নাই, যে বাংলাদেশে তো বাড়িঘরও ফানি মিলে বা বাজারও দোকানও যেসা দোকানও ঘি হামাই ফানি টানি খাওয়া যায়, এদেশের এই সিস্টেম নাই। এদেশের সিস্টেম ও দেখুক একটা পেপসি দেখা যায়, ও এরকম একটা ঘর আছে, তার মাঝে গিয়া তুমি 1 টাকা ডালবা, 1 টাকা ডালার পরে ওইরকম একটা ফানি মিলবো, বুঝছি? 1 টাকায় বাংলার মানে 32 টাকা বর্তমানে, ওইরকম একটা পানি মিলবো, ঠান্ডা পানি খাইতে পারবা। তো এটা আসলে খুব পানি খাইতে হইলো ঠেকা লাগে, এদের সব পানি খাইতে হইলো ঠেকা লাগে, আর সব জায়গায় তা আসলে আদেশ তো আলা কন্ট্রোল আছে ইয়া আছে ওদে হোকা টাইম চার্জ করডা। প্রচন্ড গরম, আমরা ওয়াইট করডাম গাড়ির লাগে, গাড়ি আইবো আমরা অত টাইমু, আর সবাই দোয়া করবা, সে কোন জায়গা তো দেখা একটু কমেন্ট করে জানাইবা, আর সাউন্ড ঠিক আছে নি একটু কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ। আর বাংলাদেশের পরিস্থিতি কিতা, বন্যার পরিস্থিতি এখন তো দেখছিলাম অনেক সিলেটে দিয়ে অনেক পানি বাড়ছে, এখন কমছে নি, একটু কমেন্ট করে জানাইবা প্লিজ। আর সবাই দোয়া করবা আমরা প্রবাসীর লাগি, সে কোন জায়গা তো দেখা একটু কমেন্ট করে জানাইবা। দেখো কাই গরম মাঝে মানুষে খাজ করে পুরা রোদটাও, দেখো কা রোদ পরে, আমি তো এত লাইফটা করতাম তাই রোদের মাঝে খাজ করতাম পুরা রোদ, বুঝছনি?
সবাই একটু কমেন্ট করে জানাইবা কোন জায়গা তো দেখা। আর বাংলাদেশে বর্তমানে তো এত মেঘ বৃষ্টি ওর, আর দুবাইতে দেখো কালার কি সিস্টেম, দুবাইতে প্রচন্ড গরম। জাকির আহমদ ভাই, এটা কোন দেশ? ধন্যবাদ জাকির আহমেদ ভাই, আপনি কোনান্তনে কোন জায়গাতে কমেন্ট করছেন বা কোন জায়গাটা আছেন একটু কমেন্ট করে জানাইবা, এই জায়গার পরিস্থিতি কি তা। আর এটা আমি কইরাম, এটা কোন দেশ? এটা আমরা বাংলাদেশ না, এটা এটাই লগিয়া দুবাই আরব আমিরাত। তো আসলে দুবাইয়ে খুব গরম ভাই, আর নতুন আইসি তো গরম সহ্য করার মতো নাই, খুব কষ্টর। সবাই দোয়া করবা ইনশাল্লাহ, হয়তো এক বছর থাকি গেলে হয়তো রোদটা বা এই দেশের ওয়াদারটা আমরা বডির লগে ম্যাচ হয়ে যাব ইনশাল্লাহ। তো জাকির আহমেদ ভাই কোন জায়গাতে নিয়ে কমেন্ট করছেন একটু জানাইবা ইনশাল্লাহ, বাকি যারা আছেন একটু কমেন্ট করে জানাইবা দেশের পরিস্থিতি কিতা। দেশের সবাই কিতা করেন আসুন নি বালা, অনেক লাইনও আসুন মানুষ, কমেন্ট করে জানাইন যে কিতা খবর সবর। আর দেখো আমার বাইক না গু আস্তা দিন খালি ফোনে মাতে, দেখরা নিকি লেখান গইয়া ফোনে মাতে। আর এটা দুবাই জায়গার নাম হয়েছে আল হায়ের আলকুস, আল হায়ের গেট আলকুস থ্রি। তো জাকির আহমেদ ভাই দুবাই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুবাই কোন জায়গাতে আছেন ভাই একটু কমেন্ট করে জানাইবা। আব্দুল সুরুক, আমি দুবাই থেকে দেখিয়া দুবাই তো নে, তো আব্দুল সুরুক ভাই দুবাই কোন জায়গাতে নে আছেন একটু কমেন্ট করে জানাইবা। জাকির আহমেদ ভাই দুবাই কোন জায়গাত কমেন্ট করে জানাইবা, আমিও দুবাই, আমি দুবাই আলকুস থ্রি আল হায়ের গেট। আল হায়ের গেটের ভিতরে হোক 17 নম্বর বিল্ডিং, ও বিল্ডিং আমি থাকি, তিনতলার থাকি। তো সবাই একটু কমেন্ট করে জানাইবা হে কোন জায়গা তো দেখরা। হয়তো আমরা এই পেজের মাঝে অনেক প্রবাসী হল আসুন, বিভিন্ন দেশের মানুষ আসুন, সবাই একটু কমেন্ট করে জানাইবা। আর আমরা সিলেটি মানুষ বর্তমানে আসুন নি লাইন থাকলে জানাইবা যে সিলেটের অবস্থা কিটা। আসলে আমি বিদেশ যারা থাকে ভাই, এরা আসলে দেশের খবর লাগি একটু তারা পাগল থাকে, এখানে দেশের মায়া, দেশ তো দেশই। বর্তমানে আমি যে জায়গাতে আছি আসলে আমার বোঝা যায় যে আমি শ্বাস ফেলাইতে পারতাম না, দেশে গেলে বোঝা যাইব যে আমি অক্সিজেনটা পাইবো এরকম পরিস্থিতি, বুঝছেন নি। যারা প্রবাসী আছে যারা বিদেশ আছে এরা বুঝবো যে দেশের মানে মূল্যটা কি তা। তো আসলে দেশের খবরটা শুনতে আমরা ভালো লাগে বা শুনিয়ে একটু শান্তি মিলে দেশের, একটু কমেন্ট করে জানাইবা। আর মোহাম্মদ শাহজাহান আহমেদ ভাই কমেন্ট করছেন আবুধাবি আল আল আইন থেকে, আল আইন থেকে আবুধাবি আল আইন, আলহামদুলিল্লাহ মোহাম্মদ ভাই আবুধাবি আল আইন তো আমার এখান থেকে অনেক দূরই। জাকির আহমেদ জাবেল আলী আছো, জাবেল আলী তো আমার বেশি দূরই না, আলকুস তো নিয়ে বেশি দূরই না, যাই হোক মাশাল্লাহ। যদি কোনো সময় আলকুস আইন আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করেন দেখা করবো না ভাই, জাকির ভাই তো মনে হয় চিনা চিনা লাগে ইনশাল্লাহ, দেখা করবো না। আমি আছি আলখায়ের গেট, আর আমি যে জায়গা তাকি খাস করি যে জায়গাতে এটা বিজনেস বে, বিজনেস বে তো খাস করি আমি, গাড়ি আইব এখন আমি যাই মুগে গাড়িয়ে। তো আরো বাকি যারা আছেন একটু কমেন্ট করে জানাইবা। রুল রুল আমিন ভাই কইরা খে ভাই, আমি তো মানুষও, আমি রুবেল আহমদ কইরাম, আমি দুবাই শহর থেকে লাইভটা করলাম। হয়তো আপনি কোন জায়গাতে মানে দেখি আর একটু কমেন্ট করে জানাইবা। ইয়াসিন আক্তার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন আপা আপনি কোন জায়গাতে দেখা একটু কমেন্ট করে জানাইবা, আপনাকেটা মানে প্রবাসী আসেন না আমরা দেশই আসুন একটু কমেন্ট করে জানাইবা, কোন জায়গাতে দেখা একটু কমেন্ট করে জানাইবা। রুল আমিন ভাই বাংলাদেশ তো নে, বাংলাদেশ কোন জায়গাতে দেখা ভাই একটু কমেন্ট করে জানাইবা। বাংলাদেশ আমরা সিলেট নি, জাকির আহমেদ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আর দেখা হইব ভাই। আমি পানিটা খাইলাই ও দেখা পানিটা লইছি 1 টাকা দি, এদেশে তো কোনো সিস্টেম নাই যে কোনো দোকানও আমার পানি খাওয়ার মতো, যে গরম বুঝছেন না নি। এটা প্রায় মনে হয় প্রতিদিন আমরা 7 থেকে 8 লিটার পানি হইব খাই। মিম টেলিকম, মিম টেলিকম ধন্যবাদ, মিম টেলিকম কোনান্তনে কমেন্ট করছেন একটু কমেন্ট কর, কোনান্তনে দেখা ভিডিওটা একটু জানাইবা আমারে পানিটা খাইলেই ভাই।
রুলামিন ভাই সিলেট ধন্যবাদ ভাই, সিলেটের অবস্থা কিতা, পানি টানি কমছে নি, সুরমা নদীর পানি তো দেখছি প্রায় অনেকটা বাড়ি গেছে বুঝছেন নি, আর আসলে দোয়া করি রে বা বুঝছেন আমরা দেশের লাগে, পানিটা খাইলাই যে গরম। শ্রীমঙ্গল মাশাল্লাহ মাশাল্লাহ, শ্রীমঙ্গল তো আমার দেশ বা দেশ, আমার এরিয়া, আমার বাড়িঘর শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল কোন জায়গায় একটু কমেন্ট করে জানাইবা। আরো দেহকা চুলবুল তো নাই, গরমে সব করে দিব, এ কারণে ডুলাই লিখলাম। আর শ্রীমঙ্গল কোন জায়গাতে একটু কমেন্ট করে জানাইবা। আর কিটা অবস্থা, এই আসলে দুবাই শহর একটা পালা আমার মানে স্বাস্থ্য নেই আইয়া, ওদিকে ফুটবল খেলার জায়গা আছে, বিভিন্ন পর্যটন জায়গা আছে, গিয়া ফাখানি যায় ইয়ে করা যায়, তার দেশটা অনেক সুন্দর। মিম টেলিকম জুড়ি তো না দেখি আর মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা জুড়িরও মানুষ আছেন, আইসইন লাইব যুক্ত হইসইন। জুরির অবস্থা কিতা ভাই, জুরি বললে খাঁ খোলা উড়াই, তা তো মনে হয় ফানি ঢুকি গেছে সম্ভবত, কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা। আর বর্তমানে যে সাপ বাড়ছে ও রাসেল ভাইপার, ও এটা রাসেল ভাইপারের বিরুদ্ধে আমরা মনে হয় শ্রীমঙ্গল বা আমরা সিলেটে দি মনে হয় গোহন ফোন তো আইসে না মেবি, আমি জানি যতটুক, আর আইলে বাইরিয়া মারিলি ভাই, তা মানে দেখা মাত্র বাইরিয়া মারিলি ভাই, ই সাপ হইল বিষাক্ত সাপ। আর একটু সতর্ক থাকবা সবাই, একটু সতর্ক থাকবা, এই সাপ হইল গিয়া খুব মারাত্মক। মাসুম আহমেদ ভাই মলিবাজার শেরপুর মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা শেরপুরের আর একজন ভাই দিছি ভাই, শেরপুরের কিতা অবস্থা ভাই, শেরপুরের যে গাং নদীটা, নদীর পানি টানি আসে নি কম নি না বেশি, সমীরুন সুলতানদার মলিবাজার তো না দেখলাম মাশাল্লাহ মাশাল্লাহ, সুজিত রায় বুনাই থেকে দেখি আর ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, লুবনা বেগম সিলেট থেকে দেখি আর মাশাল্লাহ, আমরা সিলেটের হল ভাই বইন আইছইন আমার যুক্ত হয়ে গেছইন, মিম টেলিকম ফানি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দোয়া কর দাম দেওয়া ভাই বুঝছেন নি, ফানি কমেন না নি, এখন তো বৃষ্টি মনে হয় কম আছে সম্ভবত, কিন্তু ফানি কমেন না রা, ইন্ডিয়ায় যা করে বুঝছেন নি, এই ইন্ডিয়ায় যা করে ফানি টানি ছাড়িয়ে আমরা বাংলাদেশ মানে ইয়ে করিলার। শাহিন যায় গিদার মলিবাজার রাজনগর থেকে দেখি আর, ধন্যবাদ ভাই শাহিন ভাই রে, রাজনগর থেকে দেখি আর, আমরা মলিবাজার জেলার মানুষ, ধন্যবাদ। আরো আসো আমরা ভাই বুঝেন, কমেন্ট করে জানাই সে গুঞ্জি কাতনো দেখা। আর বিষয়টা মারতাম রাসেল ভাইপার বর্তমানে যে পরিমাণে বাড়ছে বাংলাদেশে বুঝছেন নানি, আপনারা একটু সতর্ক থাকবা, বাড়ি বুঝছেন নি বাড়িঘর একটু পরিষ্কার করে রাখবা। মাসুম আহমেদ ভাই কমেন্ট করে বৃষ্টি এখানে বাড়ছে, বৃষ্টি তো কমেন না রা বুঝছেন, আর এই দেখা দুপাইয়ের মাঝে মানে এত পরিমাণে গরম কোথাও দহুকা, মানে আকাশে দিয়ে যদি ক্যামেরাটা ধরাই পুরো অন্ধকার লাগে ওরকম, মানে এত সবর গরম আর বাংলাদেশে দহুকা মেঘ, আর বাংলাদেশে যখন গরম দেয় দুবাই তখন মেঘ থাকে, এবার তো এমন পরিমাণে মেঘ দিছে দুবাই, মানে পুরা দুবাই কয়েক হাজার মিলিয়ন ডলার সম্ভবত নষ্ট হয়েছে চেয়ারম্যান সাহ যুক্ত হয়েছেন ফয়সল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিতা খরটা আসেন নি বলা, আপনি এখন কিতা ডিউটিতে আসেন নি বলা, আসেন নি আমরা চেয়ারম্যান সাহেব যুক্ত হয়েছেন, কিনা খবর চেয়ারম্যান সাহেব, আসলে অনেকদিন পরে হয়তো আজকে সকাল সকাল ঘুম ভাঙি গেছে আর ভাবলাম একটা লাইভও যাই, গিয়া তো দেখাই আসলে খুব গরম দুবাই শহরের মাঝে, মানে এটা হওয়ার মতো নাই, আর আমরা তো আইছি নতুন, এই গরমটা সহ্য করার মতো নাই। আর বর্তমানে যে রাসেল ভাইপার বাংলাদেশ আবিষ্কার হয়েছে, এই রাসেল ভাইপারের আমরা সিলেটও মনে করি এখন পর্যন্ত আইছে না, এটা একটা গুজব, আল্লাহ গুজব দিছইন, একটা পর একটা করোনা মারিমতি আরিফতি মারিমতি শেষ, এখন কাইছে রাসেল ভাইপার, এটা আসলে একটা গুজব।
তো ফজল ভাই ভাই বালা নি আলহামদুলিল্লাহ ভাই আসি বালা সবর দুয়ায় আসি আলহামদুলিল্লাহ বালা আসি আর দিয়ে গরম ভাই বুঝছেন নিও তো হোকা পানি হওয়া লাগে বাংলাদেশে 60 টাকা দিয়ে পানি হওয়া লাগে আধা লিটার এটা এক বোতল 1 টাকা বাংলাদেশের 30 টাকা তো সবাই কি নাও ডা আসেন নি বালা একটু কমেন্ট করে জানাইবা একটু ঘুরাইয়া দেখাও একটু ঘুরাইয়া দেখাইতাম নি ভাই ও দেহুকা ও বিল্ডিং ও তাকি 17 নম্বর বিল্ডিং ও তাকি আমি 308 নম্বর রুম 308 নম্বর রুম ও দেহুকা যেটা তারা মানে ডুবাই শহর তো নে দেখরা একটু যদু মানে দেখার ইচ্ছা থাকে তে একটু কমেন্ট করে জানাইবা আমি আলকুস আলহায় গেছি তাকি ও দেহুকা ও দেহুকা ডুবাইয়ের অবস্থা ইনো যত বিল্ডিং আছে সব বিল্ডিং হইলগিয়া মানে ফ্যামিলি বিল্ডিং এটা অত মানুষ ফ্যামিলি থাকে বিভিন্ন জায়গাত কাম করে ফ্যামিলি লইয়া ফ্যামিলি লইয়া তো দুবাই শহর আইন এটা হচ্ছে গিয়া ফ্যামিলি বিল্ডিং অনেক সময় ব্যাচেলার বিল্ডিং আছে আমরা যে বিল্ডিং এটাও ফ্যামিলি বিল্ডিং এর পরে আমরা থাকি তাই আর কি অনেক হানি বোতল ডাল তো সবাই কি তাহর দা আর কমেন্ট করে জানাইন কে কোন জায়গা তো না দেখরা আর কেতা অবস্থাও দেখো আর একটা আমরা বাংলাদেশি ও বা তোমার অবস্থা কিতা ঠিক আছে নি হ্যালো ও তাই ঘুম তো উঠি আইছে এখন মাত্রা না তাই না আমরা বাংলাদেশি আর আমরা যে রেস্টুরেন্টে কাজ করি এই রেস্টুরেন্ট আসলে বাংলাদেশি বেশি যার কারণে মজায় মজায় আমরা কাজ করতে পারি আও দেখো আমরা রেস্টুরেন্টের মোটরসাইকেল রাইডার হল তো বর্তমানে রাইডার হল আমরা তো মোটামুটি বালা আছি রাইডার হলের অবস্থা খারাপ তারা তো মোটরসাইকেল চালায় নি রোদের মাঝে বিভিন্ন এদেশের তো সিগনাল হল বেশি সিগনাল গিয়া উবাইলে কোনো সময় 3 মিনিট 4 মিনিট যায় গি তখন সময় তো অবস্থা সিরিয়াস থাকে রাইডার হল তো যারা মানে রাইডারই করে এরার অবস্থা খারাপ এত পরিমাণে গরম হওয়ার মতো না ওদের হুকা এই এরিয়ার মাঝে কম যে কম মানুষ 50-60 জন মানে 18টি করতে আসলা কিন্তু আপনারা দেখো একটা মানুষও নাই একটা মানুষও নাই ওই একজন মানুষ নাই আলিয়া বুঝছেন একটা মানুষও নাই রাজু আহমদ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কিদা খড্ডা আসেন নিবালা কিদা অবস্থা তামিম আহমদ ভাই সব প্রবাসী রে আল্লাহ হেফাজতে রাখতা দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তামি আহমদ ভাই দোয়া কর বাবা সব প্রবাসীর লাগি আর আমরা প্রবাসী হলেও দোয়া করি সবার লাগি আমরা বাংলাদেশের লাগি দোয়া করি যাতে বাংলাদেশের সবাই বালাতা হইন সুস্থতা হইন আর সবাই কিতা হর্দা রাজু আহমদ ভাইয়ের কিতা অবস্থা মলিয়াদার কিতা পরিস্থিতি আমরা সিলেটি চ্যানেলের প্রতিনিধি রাজু আহমদ ভাই কিতা অবস্থা আপনার একটু কমেন্ট করে জানাইবা দেখো আসলে খুবই ভালো লাগে দেশের মানুষের লগে কথা হইরাম আসলে খুবই ভালো লাগে এখানে কথা হইলে ভালো লাগে আর কথা না হইলেও মানে কিরকম লাগে যেমন বেজার বেজার লাগে অনেকদিন পরে অনেক মানুষের লগে কথা হইরাম একটু কমেন্ট করে জানাইবা সে কোন জায়গা তোমরা দেখরা আর খুবই ভালো লাগে আজকে হয়তো আমরা চেয়ারম্যান সাহেবের লগেও মারছি রাজু আহমেদ ভাইয়ের লগেও মারছি আরো মানুষ আছেন বাক্কা অনেক জায়গার মানুষের লগে মারছি আসলে খুব ভালো লাগে ইয়া আল্লাহ আমরা গাড়ি আইছে তে রাখি দেই ও দেখুকা গাড়ি আইছে আর সবাই দোয়া করবা।